হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমি আজকে রেডি হয়ে গেছি, একদম সাজুগুজু করে রেডি। গুড মর্নিং বলাটা ঠিক হচ্ছে না, এখন প্রায় বাজতে যায় হচ্ছে 12:10 হয়ে গেছে। আমি এখন আজকে যাচ্ছি হচ্ছে মার্কেটিং করতে। এবার আমি পুজোয় এখনও পর্যন্ত মার্কেটিং শুরু করিনি, ইচ্ছা আছে আজকেই বেশিরভাগটা মার্কেটিং কমপ্লিট করে বাড়ি আসবো। জানি না, ইচ্ছা তো নিয়ে যাচ্ছি। বৃষ্টি প্রায় মনে হয় শুরু হবে হবে ভাব, আকাশ মেঘলা হয়ে রয়েছে। দেখি কতটা কী করতে পারি। মার্কেটিং করতে গিয়ে কী কী করি, কোথায় কোথা থেকে কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো কী কী করি। বাবা ছেলে বেরিয়ে গেছে, এবার ফোন করছে বারবার, এখন যদি না বেরোয় তাহলে এবার বকাবকি শুরু করে দেবে, কারণ বাবাটা বেজে গেছে বললাম। তাহলে তাহলে পরে তোমাদের সাথে আবার বকবক করতে ফিরে আসছি, দেখতে থাকো আজকে ব্লগটি কেমন হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ছাড়া ওর কোনো কাজ নেই। দেখো আমরা আজকে ছেলের জন্য মার্কেটিং করতে চাচ্ছি, শুধু ছেলের জন্য না, আমার জন্য মার্কেটিং করবো। এবার দুটো অনলাইনে শপিং করেছি, কিন্তু এখনও কিছু সেরকমভাবে বুঝতে পারিনি, তার জন্য আজকে চলে এসেছি বড় বাজার। চলো দেখতে থাকো তোমাদেরকে। ও ভিডিওতে আসবে না, দেখে ইচ্ছে করে পা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে যাতে ওকে না দেখা যায়। ও খুব একটা পছন্দ করে না, আগেও বলেছি ও হচ্ছে ভীষণ মুডি। মুড মুড হলে পরে তাহলেই ও থাক ইয়ে করে, ভিডিওতে আসে, নাহলে আসতে চায় না। দেখতে থাকো, সাথে থাকো। এবারে পুজোর মার্কেটিং করতে চলে এসেছি আমি বড়বাজারে। আমি যখনই শাড়ি কিনে থাকি বড়বাজার থেকেই কিনি, আর বড়বাজারে মেনলি এই দোকানটা থেকেই আমি কিনে থাকি কমল শাড়ি। হ্যাঁ, কমল শাড়ির দোকান থেকে আমি কিনে থাকি, খুব ভালো শাড়ি, আমার তো খুবই পছন্দ হয়। আর হ্যাঁ, তোমরা সবাই মোটামুটি জানো যে বাইরের থেকে বড়বাজারে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। দেখতেই পাচ্ছ ভীষণ ভিড়, এই দোকানটাতে খুবই ভিড় হয়। ভেতরে আমাদেরকে শ্যুট করতে দেয়নি, বলেই দিয়েছিলো যে ভিড়ের জন্য শ্যুট করা যাবে না, তাই জন্য আমরা ভেতরে শ্যুট করিনি, কিন্তু বাইরেটা তোমাদের দেখালাম। প্রচুর লাইন পড়েছিল, এখানে পুজোর সময় লাইন দিয়েই কিনতে হয় শাড়ি, আমরাও লাইন দিয়েছিলাম, আমিও যেরকম 10-12 জনের পেছনে ছিলাম। তো যাই হোক, আধ ঘন্টার মধ্যে আমার কেনা হয়ে গেছিলো, এদের সার্ভিসটাও ভালো। এখন আমার শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে, আমরা লাঞ্চ করব। আর ছেলের জন্য কয়েকটা জিনিস আমরা কিনে নিয়েছি, ছেলের জামা কাপড়ও কয়েকটা কিনেছি। আর দেন পরে আমরা লাঞ্চ কমপ্লিট করার পরে দেন আমরা বাকিটা কিনতে যাব। চলো দেখে নাও, ছেলের যে আমি জামা কাপড় কিনেছি সেখানে আমি দেখাতে পারিনি, তার কারণ প্রচুর প্রচণ্ড ভিড় ছিল দেখে শ্যুট করিনি, কারণ ভিড়ের মধ্যে ভালো করে শ্যুট করা যায় না। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি হচ্ছে গুপ্তা ব্রাদার্সে। গুপ্তা ব্রাদার্সে দারুণ দারুণ সব, হ্যাঁ এখানে সব সমস্ত কিছু ভেজ, ভেজের আইটেমই পাওয়া যায়, কিন্তু এখানে খাওয়ার ভীষণ ভালো, এতটাই টেস্টি যে একবার খেলে বারবার যেতে ইচ্ছে জাগবে। দেখো আমরা কী কী অর্ডার করেছিলাম দেখতেই পারছ। এটা হচ্ছে আনিয়ন কচুরি, সাথে হচ্ছে চাটনি দিয়েছে, আর পাওভাজি অর্ডার করেছিলাম মেন ছেলের জন্যই এই দুটো, কিন্তু ছেলে পুরোটা কমপ্লিট করেনি দেখে বাকিটা আমি খেয়েছি। এটা হচ্ছে কুলফি মালাই ছেলে নিয়েছে, আর আমি নিয়েছি হচ্ছে ধোসা, আর হাজবেন্ড নিয়েছিল হচ্ছে ছোলে ভাটুরে। প্রত্যেকটা আইটেমই অসাধারণ খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। পারলে তোমরাও একদিন এই গুপ্তা ব্রাদার্সে গিয়ে টেস্ট করে আসতে পারো, খাবার ভীষণ ভালো, খাবার দারুণ। এই গুপ্তা ব্রাদার্সটি হচ্ছে MG রোড মেট্রো স্টেশনের গায়ে, আর বাস স্ট্যান্ড হচ্ছে MG রোড ক্রসিং। মার্কেটিং হলো, কিছুটা খাওয়া দাওয়া হলো, এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে প্যান্টালুন্স। প্যান্টালুন্স থেকে ছেলের কিছু কেনাকাটা করব, চলো। চলে এসেছি প্যান্টালুন্সে, এবার প্যান্টালুন্স থেকে কিছু কেনাকাটা করব, শুধু ছেলের জন্য না, ফ্যামিলি সবার জন্যই কেনাকাটা করব। চলো তাহলে শুরু করে দিই। আগেও বললাম যে ভিড়ের মধ্যে শপের মধ্যে শ্যুট করা যাচ্ছে না, তাই ভিড়ের মধ্যে আর শপের মধ্যে শ্যুট করলাম না, তাই সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু কী কী কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো আরেকজন দুষ্টামি করানি ব্যস্ত, আমাদের কেনাকাটা কমপ্লিট আজকের মতন,
এবার ও দুষ্টমি করানি ব্যস্ত, ও এখন বাড়ি যাবে নাকি গেম জোনে যাবে বলে। ছোটবেলা থেকে অনেকদিনই বায়না করেছিল, কিন্তু আমার বোনে ওকে গেম খেলতে দিইনি বা গেমের কোনো অপশানে নিয়ে আসিনি। তো আজকে পুজোর শপিং করতে এসে ওর একটু আবদার যে বাবা আমি তো ছোটোবেলা থেকে উনি গেম খেলিনি, তো তুমি অন্তত আমাকে একটা দিন গেম খেলতে দাও। তো সেই হিসাবে ভিডিও গেম আমরা খেলাই, ভিডিও গেম বা এরকম ইলেকট্রনিক্স কোনো গেমের মধ্যেও কোনোদিন ওকে আমরা ইনভলভ করিনি, কেন কি এটা থেকে অন্যরকম ওর চিন্তাধারা হয়ে যাবে, যার ফলে আমরা পড়াশোনা থেকে যাতে মনটা ছড়ে না যায় তার জন্যই মেনলি আমরা একটা আপডেট ছিল দিন দিই আমরা আপডেট আমরাকে একটা দিন 13 ইয়ার্স একটা দিনকে আমরা সুযোগ দিলাম যে ঠিক আছে তুমি আজকে দিনটা গেম খেলতে পারো, ইন ফিউচার আমরা অ্যালাউ করছি না, চেষ্টা করবো ওকে আমরা যেরকম ভাবে গাইডেন্স করে রেখে গেছি সেটাকে রাখার এবং যেন পড়াশোনাটাকে আরও ভালোভাবে করতে পারে সেই চিন্তাধারা নিই আমরা তাকে তৈরি করছি। তো দেখা যাক, চলুন আপনাদেরকে দেখাও কী গেমের মধ্যে ইনভলভ আছে এবং কী গেমও খেলতে গেছে, সেই গেমের স্ক্রিনটা একবার দেখানোর চেষ্টা করবো। আর টোটালি গেমিং জোনটা হচ্ছে স্টার মলের ফোর্থ ফ্লোর টপ ফ্লোরে, তারপরে ফুড কোর্ট, ফুড কোর্টের ঠিক আগে এটা রয়েছে, চেষ্টা করবো একবার সেটাই দেখানো, স্ক্রিনটা দেখাচ্ছি প্লাস আমরা পুরো সেট আপটা দেখানোর চেষ্টা করছি, দেখে নেওয়া যাক আরও যে বাকি গেমিং জোনগুলো আছে। এই হচ্ছে কমপ্লিট গেমিং জোন, আমার দেখানোর উদ্দেশ্য সেটাই নয় যে আপনারা বাচ্চাকে নিয়ে আসুন এবং বাচ্চা থেকে গেমিং এডিক্টেড করুন, আপনার দেখানোর উদ্দেশ্যে অনেকগুলো গেমিং পার্ট আছে যেগুলো এখানে দেখানো যায়। তার মধ্যে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটা মেম্বারশিপ কার্ড করতে হয় মিনিমাম 300 টাকা। এই মেম্বারশিপ কার্ডটাতে কি হয়, আপনি যে গেমিংটা খেলতে চাইছেন সেই গেমিংয়ের খেলার পরে কিছু পয়েন্টস আপনার থেকে যাচ্ছে যেটা 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকে, 1 বছরের মধ্যে যে কোনো সময় এসে আপনি সেই পয়েন্টটাকে রিডিম করতে পারেন বা অন্য গেমগুলো খেলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কী স্টার্ট হচ্ছে আজ, প্রচুর এক্সাইটমেন্ট, এই 13 বছর বয়সে সে প্রথম গেম খেলছে ইলেকট্রনিক্স গেম, প্রচুর এক্সাইটমেন্ট। অনেকবার রিকোয়েস্ট করছে আমাকে, মাকে রিকোয়েস্ট করার পরে আলটিমেট আফটার 13 ইয়ার্স ছেলেকে আমরা এই জাস্ট ঘরে আসলাম, এসে বসে গেছি, একটু চা নিয়ে একটু চা খাচ্ছি লিকার চা। তোমরা জানো আমার আগের ভিডিওতেও দেখেছো আশা করি যে আমি লিকার চাই খাই, এসে একটু বসেছি কারণ সারাদিন যেহেতু অনেক সকালে বেরিয়েছি, এবার সারাদিনই যেহেতু বাইরে ঘোরাঘুরি হয়েছে, বাইরে তো মানে ধরো লাঞ্চ করেছি, লাঞ্চটা করতেও একটু টাইম দেরি হয়ে গেছিলো। আর দেখো আমার ঘরে চারিদিকে পুরো অগোছালো হয়ে রয়েছে, দেখো জামা কাপড় সব অগোছালো করা, কাঁচা জামা কাপড় এইভাবে অগোছালো করে রাখা, ভাঁজ করবো করা হয়নি, রেখেছি পরে ভাঁজ করবো, সব অগোছালো করা, এই এখন আর করবো না পরিষ্কার, কালকে করবো, কালকে যেহেতু আমাদের রান্না নেই, আমাদের অরন্ধন আছে তাই এবার অরন্ধন পুজোর জন্য আমরা আগের দিনই রান্না করি, এই নিয়মটা অনেকেরই আছে আশা করি তোমরা অনেকেই জানো এটা, কিন্তু আমাদের এখন অরন্ধন পুজোতে কী হয় অনেক কিছুই আইটেম রান্না হয় না, যেহেতু শুনেছি আমি যে আমার শাশুড়ি মার কাছ থেকেই শোনা যে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই নাকি একটি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যার জন্য পুরো রান্না হয় না, যেই যেই আইটেমগুলো হয়েছিল করা ঠিক সেই আইটেমগুলোই করা হয় রান্না এখনও পর্যন্ত, তার ঊর্ধ্বে আর কোনো কিছু রান্না হয় না, তার জন্য আমি আর এই অরন্ধনের রান্নাটা আমার শাশুড়ি মাই করে, তাই আর তোমাদেরকে আলাদা করে কিছু দেখালাম না কারণ বেশি কিছু করাই হয় না, ভাত কচু শাক আর চালতার টক, তাই আর তোমাদেরকে দেখালাম না আলাদা করে কারণ আমি এখন বোনা এখন যেহেতু বাইরে থেকে এসছি, তাই আর ওটা তোমাদের সাথে শেয়ার করছি না। আর কালকে আমি কালকে বিশ্বকর্মা পুজোর দিনকেও আমার একটা ব্লগ আসছে,
মানে বিশ্বকর্মা পূজোর ব্লগটা আমি আরেকটা যেটা হলো আজকে আমি যে মার্কেটিং করতে গেছি তোমাদের সব জায়গায় দেখাতে পারবো না ভিডিওর মধ্যে, তার কারণ হচ্ছে মানে এত ভিড়, বিভৎস ভিড়, তার জন্য ভেতরে ওনারা বলেই দিচ্ছেন যে ভিড়ের মধ্যে ভিডিওটা করতে না, কারণ বুঝতেই পারেন একটা ভিড়ের মধ্যে একটা খুব ধাক্কাধাক্কি ব্যাপার, আর ঠিক সুন্দর করে করাও যায় না সেইভাবে ভিডিও, খুব প্রবলেম হয়, যার জন্য আমি সেরকমভাবে আর কি ভিডিওটা মার্কেটিংটা সেইভাবে দেখাতে পারিনি। আশা আমার যেরকম আর কি দেখানোর ইচ্ছা ছিল, তোমাদের কাছে প্রেজেন্টেশন করার ইচ্ছা ছিল, সেরকমভাবে হয়তো করতে পারলাম না, তার জন্য আমারই খুব খারাপ লাগছে। তো যতটুকুনি আমি পেরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে, আর শেয়ার তো অবশ্যই করবে, শেয়ারও করো, আর যদি আমার পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি পেতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও। মার্কেটিংয়ে আমি কী কী করলাম, যেহেতু তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে আমি এবার পুজোয় বা এখনও পর্যন্ত মানে আমি কোনো কেনাকাটা করতে পারিনি বিভিন্ন রকম প্রবলেমের জন্য। তারপরে মাঝে আমার মারও খুব শরীর খারাপ ছিল, সেই নিয়েও আমি আর কি খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে, যার জন্য বিভিন্ন রকম সমস্যার জন্য এইবার পুজোতে আমি আগের থেকে কিছুই কেনাকাটা করতে পারিনি। কারণ আমি অন্যবার প্রতি পুজোতেই মানে প্রায় পুজোতেই হয় কি আমি আগের থেকেই কেনাকাটা করার চেষ্টা করি, কেন কি নাহলে না একদম এন্ডে এসে মার্কেটিং করলে একটু প্রবলেম হয়, তার জন্য তা এইবার আগে থেকে আমি কিছুই কিনতে কোনো কিছুই কেনা হয়নি আমার, যার জন্য আজকে বেরিয়েই আমি বেশিরভাগটা মানে 90% মার্কেটিং আজকেই একদিনে কমপ্লিট করেছি, যার জন্য আর কি বেশি আরও টায়ার্ড লাগছে, আমি অনেক জায়গায় গেছিলাম তার জন্য আরও বেশি মানে ইয়ে লাগছে। তাহলে আমি পরের ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আমি আমার পুজোর দুর্গাপূজার জন্য আমি কী কী মার্কেটিং করলাম সবার জন্য আমি অবশ্যই দেখাবো, চেষ্টা করব যতটা সম্ভব আমি মানে মার্কেটিং করেছি যতটা সম্ভব চেষ্টা করব দেখানোর তোমাদেরকে বেশিরভাগটাই, যদি কোনো কিছু বাদ যায় তার জন্য তোমরা কিছু মনে করো না। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগটি আমি খুব তাড়াতাড়ি আনছি আমি, তাহলে দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, এইভাবেই সাথে থেকো, এইভাবে সাথে থাকলে আরও অনেক দূর আমি এগিয়ে যেতে পারবো। অলরেডি আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, বাই বাই, লাভ ইউ অল।